বাফুফে নির্বাচনে বাকি আর মাত্র দুদিন, 3 সেপ্টেম্বর তফসিল ঘোষণা আর অক্টোবরের 3 তারিখ ভোট। বাফুফে নির্বাচন ঘিরে মাসব্যাপী চলছে নানা আনুষ্ঠানিকতা। তফসিল ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত কি কি ঘটল সেখানে দেখে নিতে চাই এক নজরে। সেপ্টেম্বর জুড়ে ক্রীড়াঙ্গনের খবরের মূল আকর্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন। মাস জুড়ে চলেছে নানা আনুষ্ঠানিকতা আর ভোট যুদ্ধের অপেক্ষা। বাফুফে নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সেপ্টেম্বরের 3 তারিখ। 4 বছর বিরতির পর আবারও নির্বাচনের তফসিল ঘোষণা। দুদিন পর থেকে শুরু মনোনয়নপত্র বিলি। সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী বাদল রায় আর শফিকুল ইসলাম মানিকের মনোনয়নপত্র ক্রয়। 5 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিলি ছাড়াও দাখিল, বাছাই, প্রত্যাহার, প্রার্থী তালিকার চূড়ান্ত সহ চলেছে নানা কার্যক্রম। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরপরই বড় চমক। অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নেন বাদল রায়। আমি প্রথম বলবো, আপনি স্থগিত করেন নির্বাচনটা। এরপর থেকে ত্রিভুজ আকৃতিতে চলেছে নির্বাচনী প্রচারণা। সালাউদ্দিন সালাম মুর্শিদের সম্মিলিত পরিষদের বিপরীতে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বিহীন আসলাম মহিউদ্দিনের সমন্বয় পরিষদ আর প্যানেলহীন সভাপতি ক্যান্ডিডেট শফিকুল ইসলাম মানিক। মাস জুড়ে চলেছে প্রচারণা, প্রত্যেকে দিয়েছেন নির্বাচনী ইশতেহার। কাজী সালাউদ্দিন ব্যাখ্যা করেছেন কেন তার চতুর্থবার নির্বাচিত হওয়া জরুরি। বাকিরাও যুক্তি দেখিয়েছেন কেন তাদের ভোট দেবেন কাউন্সিলররা। চলে এসেছে ভোটের পালা। 3 অক্টোবর ভোটাররা জানাবেন সিদ্ধান্ত। জানা যাবে কাদের নেতৃত্বে আগামী 4 বছর চলবে বাংলাদেশের ফুটবল। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।